আসসালামু আলাইকুম বুজিরা দাদুরা মাসা সিরা আমনেরা ব্যাপারটি কিরকম আছেন? মুই আল্লাহর ইসে আপনাকে দোয়ায় ভালোই আছি। মেলা দিন পরে, মানে কতদিন হইবে হ্যাঁ মনে হয় ঠিক করে কইতেই পারবো না। এক ভিডিও লইয়া আজি রয়েছি। উদ্দেশ্য আসলে গ্রামে আওয়ার পরে আপনাগুলা একটু রেগুলার বেসিসে ভিডিও দিমু এই চ্যানেলটায়, কারণ নিজের আঞ্চলিক ভাষায় কথা আর নিজের গ্রাম দুইটা যখন একলগে মিল্লা যায় হেয়ার সে আর ভালো কিছু হইতে পারে না। হ্যাঁ চিন্তা হলেও আসলে পারি নাই, কারণ হয়েছে যে কাম কাজ হগল কিছু মিলে সম্ভব হয়ে ওঠে নাই। তো যাই হোক, দেখি গ্রামের এক বলক অন্তত পক্ষে নিজের বাসায় যদি আপনাকে তার উপস্থাপন করতে পারি ওইটাই অনেক কিছু। তো মোর অনেক পছন্দের একটা খাওয়ান হয়েছে লাতা আর ভর্তা বিন্যা হালে বিশেষ করিয়া। এখন তো গুড়াগাড়া নুডলস ফুডলস অনেক খাওন টন পায় ওরা, ও ইচ্ছা মতো খাওন লন খাইতারে। মগজ ছোট হালে তো আর এত খাওনের ভ্যারাইটি আসলে না। তো বেন্না হালে খুদের ভাত ভর্তা বা গরম ভাতের লগে ভর্তা টর্তায় ভাজি হাক পাতা নাইলে সডা পিডা টিডা এগুলোই আসলে বেন্না হালের খাওন লন একটু। তো এর স্বাদই অন্যরকম। তো যাই হোক, লাতা রান্দা হইতেছে, লাতা তো অনেক সহজ আর লাতাটা অনেক মতো অনেক অনেকে অনেকভাবে রাঁধতে পারে, কেউ আবার তেল দিয়ে বাগারও দেয়। তাই মোর দ্বারে হ্যাঁ একটু ভালো ঠেই না, মানে মোরা ভালো ঠেই না অতটা, হের ফান্নে আসগো মানে নুন দিয়েই হচ্ছে সিদ্ধ হয়ে নেওয়া হইতেছে। আর এদিকে হয়েছে যে বিলাতি দুনিয়া হাঁক আর হয়েছে যে থানকুনি পাতা, তো এইয়া মিলাইয়া ভাবি হয়েছে যে পেঁয়াজ রসুন আর হয়েছে যে শুকনা মরিচ দিয়ে বাড়িয়ে লইছে, আর লগে আছে আলু ভর্তা আর শুকনো মরিচ ডলা। তো মিল্লাইয়া মানে খাওনটা কী কম, এত তৃপ্তির খাওন মানে ইয়া আসলে মাছগোস্ত ইয়ার দ্বারে কিছু না। মানুষে কিন্তু এখন ভর্তা ভাত হেয়েই অনেক বেশি প্রিয়, কারণ হচ্ছে যে হেয়া না করা অনেক কঠিন। দেখেন অনেক অনেক রান্ধন বান হ্যাঁ কিন্তু অনেক সহজ, কিন্তু দেখা যায় কি ভর্তা ভাত করতেই অনেক ঝামেলা দেখে অনেক সময় কিন্তু এই মোরা এড়াই যাই, বেশি হরা হয় না। তো যাই হোক, বাড়িতে গুড়াগাড়া হ্যাপর এক বড় ভাই আইছিলে পাশের বাড়ির, সব হগুলি মিল্লা টিল্লা খাইছি আর আল্লাহর ইসে রানসালাম অনেকগুলা। তো এই আসলে সকালের খাওন লন। তো এখন আমি যাদেরকে থ্যাংকস বলতে চাই আমার এই ভিডিওটি স্পন্সর করার জন্য, আর এখানে আমি স্বাভাবিকভাবে কথা বলার কারণ হচ্ছে সবাই যেন বুঝতে পারে। তো আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান এক্স বেট নামে একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। আর এই অনলাইন গেমিং প্ল্যাটফর্ম থেকে আপনারা খুব ইজি ওয়েতে ঘরে বসে টাকা আর্ন করতে পারবেন। সেজন্য সহজে স্টেপটি ফলো করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া প্রোমো কোড এবং লিঙ্কে ঢুকে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনার যে পিন নাম্বারটি আসবে একটা স্ক্রিনশটের মাধ্যমে সেভ করে রাখতে পারেন আপনি নাম্বারটি, এবং সেই নাম্বারটি পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। এরপরে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে যাবেন, ওখানে যাওয়ার পরে ওয়ান এক্স পেইটে থাকা বিভিন্ন ধরনের গেম খেলে অথবা গেমের উপর বেট ধরে আপনি টাকা আর্ন করতে পারেন। প্রথমে কিন্তু আপনাকে মানি ডিপোজিট করতে হবে, রকেট বিকাশ সহ বিভিন্ন কিছুর মাধ্যমে আপনারা মানি ডিপোজিট করতে পারবেন। আফটার দ্যাট গেম খেলুন, চিল করুন, আর হচ্ছে গিয়ে টাকা যখন উইথড্র করবেন সেটাও কিন্তু অনেক ইজি অপশন। এখানে আপনারা টাকা উইথড্র অপশনে গিয়ে হচ্ছে গিয়ে সেমভাবে রকেট বিকাশ সহ হচ্ছে মাস্টার কার্ড ভিসা কার্ড বিভিন্ন কিছুর মাধ্যমে আপনি আপনার যে পেমেন্টটা পেয়েছেন সেটাকে উইথড্র করে নেবেন। হলো না খুব ইজি ওয়েতে ঘরে বসে খেলার ছলে টাকা আর্ন করা? সো এখনই যারা ঘরে বসে কম কষ্টে টাকা আর্ন করতে চান আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনটি করে গেম খেলুন। ব্যাক টু দ্য প্যাভিলন, বেন্নাহালে খাওন লনের পরে যে কামকাইজ আইসগো হরতে আসি হ্যাঁ হয়েছে যে একটু চুলাহাল, চুলাহালের মধ্যে অনেক দাউর আসেলে। তো সেই দাঁড়গুলা থাকার ফান্নে দেখা যায় চুলাহালে বই ঠিক মতো রান্ধন বারণই হরা যায় না। তো মায় কইছে যে মনু আইসগো এক কাম হর, দাঁড়গুলা হয়েছে গুড়াগাড়া লই একটু বাইরে যে ঘরে দাঁড় থুই সেই ঘরে থো, আর এই ঘরে তো উলি ওড়ে, তো বাড়িতে বাড়ির দিয়ে আবার তো আমরা ঢাকায় চলে যাবো, তো হেয়ার ফান্নে আবার উলি উড্ডে অনেক ক্ষয়ক্ষতি হইবে, আবার উন্দুরেও মাড়ি ঠেলে। হেয়ার ফান্নে হয়েছে যে চিন্তা করলাম তাহলে কামকাজ ডাইসগো গুছাই, আর যেটা কয় নাই আসলে এই এক বছরের মধ্যে অনেক
কিছু ঘটে গেছে। এই চ্যানেল যারা দেখেন হয়তো বা হ্যাগো কোনো আইডিয়া নাই, কিন্তু এই চ্যানেলের অনেক দর্শকই আছেন যারা মোর মিসেস হোম মেকার বিডি চ্যানেলেরও দর্শক। হ্যারা অলরেডি জানেন যে মোর মায়ে হয়েছে যে অ্যাক্সিডেন্ট করছিল, রোড অ্যাক্সিডেন্টের কারণে হ্যার মাল্টিপল ইঞ্জুরি হয়, আর হেয়ার ফানে হয়েছে যে হে গত 1 বছর ধরে মোর লগে ঢাকাই আছে। তো যার ফানে বাড়িতে আওয়ার পরে তো একেবারে খোয়ারের মতো অবস্থা হয়েছে, মানে ঘর দুয়ারের কোনো মানে সিঁড়ি নাই আর কি। তো এইখানে এখন যাওয়ার আগে দিয়ে একটু কাম কাজের গুজ গাছ, আর বাড়িতে আওয়ার পরে যেটা না কইলেই না, 3টা ভাতিজি আছে, মারিয়া, মাহি আর সানজিদা, ওরা হারাটা দিন ছায়ার নাহান মোর লগে আসলে, আর ওরা এত 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 সহযোগিতা হরছে। ওরা কাম কাজে মোর লগে না থাকলে মুই হুয়াশ করে নিয়ে সময় পাইতাম না, যেটা সত্যি কথা। আর এখানে অগ মানে ছোটো মানুষকে কি কমো যে অগ এই ভালোবাসা বা অগ এই যে মোর প্রতি যে টান, এই জিনিসটা মনে হয় গ্রামে মোরে আবার বারবার টাইনে আনবে। আসলে এইটাই হয়েছে গ্রামের একটা কি কমো যে ঐতিহ্য কইতে পারেন, বা মোগো গ্রামের একটা, যে কোনো গ্রামের, মোগো গ্রামের কথা কমো না, যে কোনো গ্রামে গেলে দেখবেন গ্রামে যে মানুষের প্রতি মানুষের যে টান মহাব্বত, এই জিনিসটা আসলে শহরে সম্ভবও না। কারণ একটা সহজ কারণ, সবাই যে যার জীবনে অনেক বেশি ব্যস্ত, ওই জায়গায় আমনেরে একটা কামে আগুয়ে দিতে আইলে হ্যাগো কাম আছে তো এইখানে, কিন্তু গ্রামে দেখবেন একজন মানুষের একটা কাম পড়লে আরেকজনে দৌড়ে যায়। বিপদ আপদ হোক, ভালো কিছু হোক, মন্দ কিছু হোক, হগল কিছু তাই। তো যাই হোক, বেনেহালে খাওন লন শেষে অগুলোইয়া একেবারে বাহিনী টাহিনী সব শুদ্ধ হয়েছে, কামকাজ শুরু করছে। মারিয়াই বেশি কামে সহযোগিতা করছে, ও তো একটু বড় যার কোনো বোঝে, আবার এর মধ্যে আবার আমার এক স্বাস্থ্য বই নাইলে। তো এই যে বহুত দাম নেওয়া হয়েছে আপনারা দেখতে পারছেন। আর মায়ে তো কী কমো, গ্রামে যখন আসলে সুস্থ আসলে হয়তো আর গ্যাসে রান্ধন বারণ মানে কী কমো, হ্যাঁ তো হরতে বেশি একটা ভালো ঠায় না, কারণ গ্রামের দিকে মাছ আসিরা হেরা দেখবেন হেরা দাঁড় দিয়ে মাটির চুলায় রাঁধতেই হ্যাগো বেশি ভালো ঠায়, মাটির চুলায় রাঁধনে একটা স্বাদ আলাদা, আর হেই ফানে দাউর অনেক থাহে। তো এই ঘরের মধ্যে মায় কিছু দাউর আনিয়ে রাখতে, কারণ হয়েছে যে এই চুলার পাড়দের নিয়ে ওনার রাঁধতে সুবিধা হইতে, কিন্তু এই যা রাখতে রাখতে দেখা গেছে উন্দুরে মাড়ি ঠেলছে, উলি ওড়ছে। তো হেয়ার ফানে এই জায়গাটা একবার পয় পরিষ্কার হয়ে থুই যাবো, আর ওই জায়গায় 3 বস্তা পাতা আছে, ওই পাতাগুলা একটা বাইরে দিয়ে যাম, কারণ পাতার দেওয়া মুই রান্তারি না, মোর একটু দাঁড় দিয়ে রান্ধার অভ্যাস। মা আবার পাতার দেওয়া অনেক ভালো রান্তারে, পাতা দিয়ে রান্না সহজ, কিন্তু ওই যে দাঁড় ঠেলা মানে যারা গ্যাসে মোরা রান্দা বাড়া হিকসি হ্যাগোদারে পাতার দিয়ে রান্দা একটু পাতার দিয়ে রান্নাকারে সবসময় চুলার মুহে বইয়ে থাকা লাগে, আর দাঁড় দিয়ে তো তাও একটু আডাচলা হরা যায়, বা দাউড়ের জাল ঠেললে আবার একটু ঘরে যায় একটা কিছু আনা যায়। তো যাই হোক, অনেক দাউড় নিয়ে নিয়ে কমান্য হয়েছে, আর এখন হয়েছে যে আপনাকে শেয়ার হরতে লাগছি যে এখনও কত দাউড় বাহি আছে, মায়ে গুছাইতে আছে, মানে ইয়ার কোনো শুরু আছে মনে হয় শেষ নেই। মায়ের কই মা এই দাউড়গুলো হর বাকি, মার যখনই যাই কিছু কইবে এর মধ্যেই কইবে মনু থাকলেও লাগে, মনু থাকলেও লাগে, এতগুলো দাউড়। মানে হয় না যে সংসার একটা মায়া আসলে, হ্যাগো তো হ্যাগো জীবনটা মোগো নাহান কিন্তু এত সহজ না। ঢাকার শহর একেবারে ঘরের মধ্যে টয়লেট, ঘরের মধ্যে রান্নাঘর, ঘরের মধ্যে সব কিছু, হ্যাগো কিন্তু সব কিছু কষ্ট হয়েছে। এই দাঁড়গুলা মায় যখন হয়েছে যে লোক দিয়ে কাটাইছে, এরপর হে সাইজ করে নিজে কত কষ্ট করে হুগাই লইছে, সেইখানে এর লগে না একটা মায়া অন্যরকম আসলে। যারা গ্রামে থাহেন আপনারা বা জ্যাগো মাছ আসিরা গ্রামে আসে হেরাই বুঝবেন যে হ্যাগো কষ্ট হয়ে একটা জিনিস কতটা কষ্ট হয়ে হারা এক একটা জিনিস করে। তো যাই হোক, এই যে দাঁড় কমানোর পরে মায়ের তো ওদিক বই দাঁড় গুছাইতে আসে, আর মুই এই যে মায়েরে কইলাম যে মা দেখো চুলাহালের কী অবস্থা, উলিতে এমন ধরা ধরছে যে আর উলিতে একবার ধরলে তো ওইসে শুরু আছে শেষ নাই, একেবারে যে দৌড়ের তক্তা টক্তা আছে আর সব খাইয়ে হেলায়। সিমেন্ট একটু সমস্যা হয় না, কিন্তু মাটির ঘরে কাঠের ঘরে উলি একবার ধরতে পারলেই হয়েছে। তো এই যে ধরছে যে এই জায়গার দৌড় একেবারে হ্যাঁ খাইয়ে হেলাইছে, আর টিনের তো আর কোনো অসুবিধা হয় না। তো হেই আবার একটু সারাই দিতে লাগছে, সারাইয়ে এই জায়গাবার ওষুধ স্প্রে করে দেওয়া লাগবে, নাইলে উলি সারবে না। তো এই যে এখন চুলাহালটা আপনারা একটু ভালো মতো দেখতে পারবেন, চুলাহালের এই জায়গাটা হয়েছে যে সিস্টেম করা হয়েছিলো, এই জায়গা পানি একটা কল আসলে, তো এই ট্যাঙ্কিটা হয়েছে চাপা হয়েছে যে বরিয়া লইলে এই যে পানি দিয়ে ধোয়া পাল্লার কাম কাজ হরতে আর বাইরে যাওয়া লাগবে না, সিস্টেম সব আব্বায় হরছিলে সব কিছুই ঘরে
মধ্যে হরার মতোই, মানে এখন হ্যাঁ তো সময়ের লগে লগে আস্তে আস্তে অনেক বছর ধরে মায় আব্বায় মোরা ঢাকা থাকতে থাকতে দেখা গেছে বাড়ির অনেক কিছুই কল জং ধরে গেছেলে, অনেক কিছুই নষ্ট ভ্রষ্ট হয়ে গেছেলে। হে এর ফানে আর এখন মায় অসুস্থ, ওই পাশে গ্যাসের চুলা ঠিক করে মানে ফিট করে দিছি দেখে, আর এই পাশের চুলা হার লইয়া তো কোনো টান্না টান্না হরি না, কারণ মার পাও ব্যথা লইয়া এত দূরে আইয়া টাইয়া হে কাম কাইজার কবে হরতার বেহা তো আর কইতারি না। তো যাই হোক, হগল কামকাজ শেষ করছি, এই যে টিন দিয়ে ডাকিয়া থইছি, একেবারে কুড়াইয়া কাঁচাইয়া পয় পরিষ্কার হয়ে হেলাইছি, এখন দেখতে মোটামুটি একটু ঠিকঠাক হইছে। আর ওদিকে কিন্তু রান্ধন বারণও হয়ে লইছে আজগু, আবার মোর এক চাষি উনি ঢাকাই থাকে, কত বছর পরে যে ওনার লাগে দেখা হয়েছে হ্যাঁ বুঝাইতে পারবো না। আসলে গ্রামে আইলে এক এক বছর এক একজন বাড়িতে থাকে, অনেকেই থাকে না, এখন বাড়ির মধ্যে তো কী কমু, যে চার পাঁচটা ঘরে মনে হয় প্রত্যেক ঘরে দুইজন তিনজন হইরে মানুষ থাকে, আর চার পাঁচ ঘরে তো তালাই। তো এদিকে বৃষ্টিও নেমে গেছে, আর একটা কথা বললে না ভালো মানে কইতে চাই, যেটা এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, গ্রামে যখন গেছিলাম সেই সময়ের খুব ইচ্ছা আসলে ওই সময়ই ভিডিওটা আপনাগুলোকে শেয়ার করবো, কিন্তু হ্যাঁ তো পারি নাই। তো যাই হোক, রান্ধন বারণ শেষে গায়ে গোসল দিয়া এখন খাইতে আইছি। এক কৈশোরে মোরা কিন্তু নাইতে যাই, গুড়াগাড়া হগল ডিমিলে পুকুরে এক কৈশোরে ডুবাই ডাবাই নাইয়ে টাইয়া হেপর খাইতে আইসে। আর আজগো কিন্তু মেহমান হিসেবে সানজিদা মাহিয়া আর এই যে চাষি, আর রানসালাম হয়েছে যে গরুর গোস্ত বাইলা মাছ আর হয়েছে শালুন আসলে টুকটাক, তো হগল ডিমিলে খাইতে বইছি। তো এই আসলে মেলা দিন পরে মোর আঞ্চলিক ভাষার একো বলো কেমন ঠাইছে আমার দ্বারা কইয়েন, ভালো থাকলে একো লাইক দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।